অবশেষে চাকা গড়ালো করমণ্ডলের। গত শুক্রবার ওড়িশার বালেশ্বরের কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। এই দুর্ঘটনায় 275 জন প্রাণ হারায় এবং প্রায় হাজারেরও কাছাকাছি জখম হয়। এই ভয়াবহ দুর্ঘটনার 5 দিন পর আজ বিকেল 3:20 নাগাদ শালিমার স্টেশন থেকে চেন্নাইয়ের পথে রওনা দিল করমণ্ডল এক্সপ্রেস। কেউ বা চিকিৎসার জন্য, কেউ কেউ পেটের টানে ভিন রাজ্যে কাজের উদ্দেশ্যে রওনা দিল এই ট্রেনে। তবে যাত্রীদের মুখে করমণ্ডল বিভীষিকার ছাপ এখনও ফুটে আছে। আছে কিন্তু এলাকায় কাজ করলে আমাদের পেট চলছে না, বুঝলেন? আমরা গরিব মানুষ, কাজ নেই, এখানে কী করবো থেকে, তাই আমরা বাইরে কাছে। হ্যাঁ, শুনেছি। অনেকটা আতঙ্কের মধ্যে আছি, কি আতঙ্কের মধ্যে থাকলেও আমাদের কিছু করার নেই, কারণ আমাদের খেতে হবে তো, গরিব মানুষ কী করবো এখানে। আমার নাম অর্জুন নাইয়া। শুনেছিলেন তো যে কদিন আগে? হ্যাঁ বাবা, খুব আতঙ্ক, ভয়। সব ঈশ্বরের কৃপা, ভগবানের উপর বিশ্বাস করে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, খুব মারাও গেছে থেকে। কি মানে, কি মানে, কতটা খুশি যে আবার ট্রেন চালু করা হয়েছে আপনার? হ্যাঁ, ট্রেন চালু না করলে তো অনেকই অসুবিধে সব কিছুতে। আতঙ্ক কি মনে এখনো আছে? হ্যাঁ, সে তো একটু একটু থাকবেই। সব সময় তো এরকম হবে না, মানে ওটা হয়ে গেছে অ্যাক্সিডেন্টই। আমার নাম নিপা সাহা। হ্যাঁ, কাজ আছে, একটু কম আছে, এই জন্য আমরা যাচ্ছি। কী করবো তাহলেও আমাদের যেতে হবে, আমাদের পেটের জন্য যেতে হবে তো, নাহলে আমরা ওই ভয়তে আমরা থাকবো বাড়ি বসে? কাজ অল্প আছে, লোক বেশি আছে, চলবে কী করে? কর্ণেশ সর্দার, বাসন্তী থানা বাড়ি।